মিয়ানমারকে চাপে রেখে দেশেই বিমান এমআরও প্লান্ট নির্মাণ করছে বাংলাদেশ আধুনিক সমরাষ্ট্র শুধু ক্রয় করা হলেই শেষ হয়ে যায় না যতদিন পর্যন্ত এটি বহরে যুক্ত থাকবে এবং সশস্ত্র বাহিনীর প্রয়োজন অনুসারে ব্যবহৃত হবে ততদিন একটি নির্দিষ্ট সময় পরপর এর মেন্টেন্স এবং ওভারঅল প্রয়োজন পড়ে যখন হেলিকপ্টার যুদ্ধ বিমান মিসাইল তথা এই জাতীয় সমরাষ্ট্রের মেনটেন্স রিপেয়ার এবং ওভার এমআরও ফ্যাসিলিটিস দেশে থাকবে না তখন এর বিকল্প অপশন হচ্ছে এ নির্মাতা দেশে সমরাষ্ট্রটি পাঠিয়ে সেখান থেকে এ যাবতীয় কাজ সম্পন্ন করে আবার দেশে নিয়ে আসতে হবে বিমান বাহিনীর বহরে থাকা কোনো যুদ্ধ বিমানের এমআরও ফ্যাসিলিটিস দেশে নেই তাহলে কি হবে তখন এটি ফ্লাইটের মাধ্যমে উৎপাদক দেশে পাঠিয়ে তা করিয়ে আনতে হবে যা সময় ও ব্যয় সাপেক্ষ কেননা তখন পরিবহন খরচ সম্পূর্ণ আমাদের বহন করতে হবে যদি দেশে কোনো যুদ্ধাবস্থা সৃষ্টি হয় হয় আর সেই সময় প্রয়োজন তখন কি হবে এ সকল ভবিষ্যৎ সমস্যার কথা বিবেচনা করে বিমান বাহিনী দেশের মাটিতেই অত্যাধুনিক মেনটেন্স রিপেয়ার এবং ওভারহলিং প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে যা ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর জন্য আলাদা করে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে নয়শো পঞ্চাশ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেক্ষেত্রে ধারণা করাই যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে যেহেতু এই প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে আগামী বাজেটেই এর জন্য অর্থ বরাদ্দ রাখা হবে ধারণা করা হচ্ছে অত্যাধুনিক প্লান্ট নির্মাণ করা হলে এখানেই বিমান বাহিনীর বহরে থাকা প্রায় সকল প্রকার সমরাষ্ট্র মেইনটেনেন্স করা সম্ভব হবে অন্য দেশ থেকে যে পরিমাণ সময় ও অর্থ ব্যয় করে করানো হতো এখানে করানো হলে তিন ভাগের এক ভাগ সময় ও অর্থ সাশ্রয় হবে এ ধরনের ফ্যাসিলিটিস থাকা একটি বাহিনীর জন্য খুবই জরুরি যে কোনো অবস্থা যদি আমাদের উপর অবরোধ আরোপ করা হয় তাহলে আমরা তখন বাইরের দেশ থেকে এসব করাতে পারব না তখন আমাদের সমরাষ্ট্র থেকেও সেগুলো কোনো কাজে আসবে না সুতরাং অত্যাধুনিক এমআরও প্লান্ট স্থাপন করার সিদ্ধান্ত খুব জরুরি ছিল